একদম সহি হুয়া পেশ হয়েছে। মা তুমি দিদিকে একদম পারমিশন দেবে না? হ্যাঁ বেশ হবে তাহলে, দিদি একদম টাইট হয়ে যাবে আমাকে হ্যাঁটা করা, তাই না? বোঝো আপ। দেখো বড় বৌমা, তোমাদের কোনো ব্যাপারেই তো আমরা আপত্তি করি না, তোমার মার যদি মত থাকে তাহলে আমারও। কি হলো জয়? আরে এত বড় চেহারা নিয়ে কুই কুই করছিস কেন? আর কি কামড়েছে, পাঠনছিস কেন? কিছু হয়েছে গো? পিঁপড়ে বলছি কি মা, দেখো কেসটা হচ্ছে, দেখো তোমার মানে বৌমা, বড় বৌমা যদি আজকে একটা ইয়ে হয়ে যায়, মিসেস ক্যালকাটা হয়ে যায়, তাহলে একটা নাম হবে, প্রেস আসবে, ছবি উঠবে, তুমি ফেমাস শাশুড়ি হবে, যা হবে ভাসির হবে, সব কিছু হবে। পারমিশন দিয়ে দাও প্লিজ। হ্যাঁ মা আমিও তাই বলছি, তুমি পারমিশন দিয়ে দাও। দেখো তুমি নিজেই ভেবে দেখো না, আমি যখন মিসেস কলকাতা হয়ে যাব তখন প্রেসের সবাই বাড়িতে আসবে, আমার ইন্টারভিউ নেবে। আর শোনো, আমার ইন্টারভিউতে কিন্তু তোমাকে থাকতেই হবে। আর তুমি কোন শাড়িটা পরবে? তুমি ওই লাল গরদের যে শাড়িটা আছে না তোমার, হ্যাঁ, আর চওড়া হাটটা ওটা পরো। আমি ধুতি পরবো, মার সঙ্গে কথা বলছি তো, ওটা পরলে না তোমায় তোমার ভীষণ সুন্দর লাগে। আর তাছাড়া তুমি তুমি যে পাড়ার পুজো কমিটির প্রেসিডেন্ট, তোমার কত মান সম্মান বলো। হ্যাঁ আমি যদি মিসেস কলকাতা হয়ে যাই তাহলে তো পাড়ায় তোমার সম্মানটা, আমাদের বাড়ির সকলের সম্মানটা আরো বাড়বে, তাই না বলো? বিশাল দুনিয়া একেবারে উদ্ধার হয়ে যাবে। আরে বাবা আগে হও তো, গাছে না উঠতেই এক্কা দি। বাপরে বাপ কি মাস্কা মারছে মাকে। বড় বৌদি তোমার আলু বাটা শশা বাটা। বাবা বড় বৌদি, তুমি মিসেস কলকাতা হবে বলে আমার বৌদি ভাইটাকে তো তুমি দেখছি খাটিয়ে মেরে ফেলবে। আমি আমি এমনটা করবো তোমার কেন মনে হলো টিয়া? কেন মনে হলো বলো? তোমার মনে হয় না যে জবা এগুলো খুব ভালো পারে? তাই তো, তাছাড়া আমি ওকে বলিনি, ও তো নিজেই আমাকে বললো এসব করে দেবে, ও তো চায় আমি জিতি। তাই আমি ভাবলাম ওকে আর কেন দুঃখ দেব, ঠিক আছে করে দেবে বলছে করে দিক। ফিরে যাবা তাই না? হ্যাঁ তাই তো। তোমার যা যা লাগবে তুমি আমায় বলো, আমি সব করে দেবো, আর দেখো তুমি ঠিক জিতবে। সে তুই না বললেও আমি জিতবো রে। ইচ্ছে করে শশা বাটা আলু বাটা এখন সবার সামনে দিল। বাবা বড় বৌদি, আমি না ভাবতেই পাচ্ছি না যে তুমি আমার বৌদি ভাইকে এত বিশ্বাস করছো, এত ভরসা করছো। আসলে ওই মাংসতে ভিনিগার মেশানোর ব্যাপারটা নিয়ে তুমি আমার বৌদি ভাইকে যা করলে তারপরে। ও টিয়াটা একেবারে মোক্ষম দিয়েছে, এবার ঘোড়ার চালটা সামলাও দেখি বড় বৌমা।